হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি 224। আজ আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে আমি হাজির সুবীর। আমাদের আজকের ডেস্টিনেশন খড়িবাড়ি। খড়িবাড়ি মূলত বিখ্যাত মৎস্য চাষের জন্য। রাস্তার দুই ধার দিয়ে অসংখ্য ঝিল রয়েছে, সেখানে মৎস্য চাষ হয়। এখন আমরা বাদুবাজারের ঠিক একটু আগে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেখানে ওয়েট করছি, কারণ সঞ্জুদা ওর গাড়িতে তেল ভরতে গেছে। বন্ধুরা, কিভাবে খড়িবাড়ি যাবেন? আপনারা গুগল ম্যাপ সার্চ করে আসতে পারেন, সেখানে ডাইরেক্ট ডিরেকশনটা পেয়ে যাবেন। এছাড়াও কিভাবে আসবেন তা আমি একটু পরেই বলে দিচ্ছি। আমরা জাস্ট বাদুবাজার পার করে খামারপাড়ার দিকে এগোচ্ছি। এখন আমরা গুস্তিয়া স্কুল ক্রস করছি, এই বাদিকে গুস্তিয়া স্কুল, সামনে গুস্তিয়া মোড় আসছে। বন্ধুরা, আপনারা খড়িবাড়ি তিন চারটে রাস্তা দিয়ে আসতে পারবেন। এক, টাকি রোড ধরে গোলাবাড়ি হয়ে শাসন অঞ্চলের মধ্যে দিয়ে যেতে পারবেন। দুই, মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদুবাজারের দিকটার রাস্তাটা ধরে আপনারা একটু রাইট টার্ন নেবেন, সেখান থেকে খামারপাড়া হয়ে আপনারা খড়িবাড়ির দিকে যেতে পারবেন। আর যারা কলকাতার দিকে থাকেন তাদের আসার সবথেকে সুবিধাজনক পথ হলো নিউ টাউনের পেছন দিক থেকে যে রাস্তাটা আছে, সেদিক থেকে আসলে। আজ আমরা ছজন মিলে রওনা দিয়েছি বাইক রাইডিংয়ে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশান ছিল খড়িবাড়ি। রাস্তা যথেষ্ট ভালো, ওয়েদারও খুব সুন্দর ছিল আজকে, এই জন্য আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। দেখুন রাস্তার দুধার দিয়ে কত জলকর রয়েছে। এখানকার বিকালের ওয়েদারটা সত্যি মনোরম, এবং এই জলকরকে ভিত্তি করেই মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ হয়। খড়িবাড়ির নিকটেই খড়িবাড়ি আড়ত রয়েছে, সেখানে এই মাছ এখান থেকে সংগ্রহ করে সেখানে পাঠানো হয়, এবং সেখান থেকে বিভিন্ন বাজারে তারপরে রপ্তানি করা হয়। ফাইনালি আমরা খড়িবাড়ি এসে হাজির হলাম। দারুণ জায়গা, চারিদিকে জলকর, মাঝখানে রাস্তা, পিচের রাস্তা, খুব সুন্দর, ওয়েদারও খুব সুন্দর। আমরা ছ বন্ধু একসাথে এসেছি, শুভ, আমি, বাবু, সুমন, কমল আর সঞ্জুদা। আপনারাও অবশ্যই আসুন, আপনাদের একদিনের ডেস্টিনেশন হতে পারে এই খড়িবাড়ি। Oh,
রাস্তায় যাচ্ছি, আপনারাও আসুন, হেভি রাস্তা, খুব ভালো লাগে। জয় বন্ধুরা। আপনারা এলে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে চলবেন, এখানে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তা পার হওয়ার সময় সাবধানে পার হবেন, কারণ এখান থেকে গাড়ি ঘোড়া প্রচণ্ড জোরে চলে। এই দেখুন, এই একটি জলকর বা ঝিল বলতে পারেন, এখানে বিভিন্ন জ্যান্ত মাছের চাষ হয়, যেমন কাতলা, রুই। আকাশে এই সময় পেজা তুলোর মতো মেঘ দেখতে পাবেন। খড়িবাড়ির ভিতরে একটা রাস্তা দিয়ে ভিতরের দিকে ঢুকেছি, সামনে নাকি এখানে মাছ ধরা হয়, গিয়ে দেখি যদি সুযোগ হয় দেখার। পেছনে কমল রয়েছে, দারুণ হাওয়া দিচ্ছে, কমলা সঞ্জুদা পেছনে রয়েছে, পাঁচু আমার গাড়িতে ড্রাইভ করছে। Inside my own world of make-believe, kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything, fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।